আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আজকে পবিত্র মিলাদুন্নবীর মাস এই মাসের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র নূর মোবারকের সৃষ্টি থেকে নিয়ে সেই নূর মোবারকের যে দুনিয়ার মধ্যে তাশরিফ আনা পর্যন্ত যত ধরনের অলৌকিক ঘটনা ঘটেছেন সারা দুনিয়ার যত প্রসিদ্ধ কিতাব আছে কোরআন হাদিস সহ যত প্রসিদ্ধ কিতাব সমূহ সেই কিতাব সমূহের হাওয়ালা দিয়ে সেই সমস্ত আশ্চর্য আশ্চর্য ঘটনা অলৌকিক অলৌকিক ঘটনাগুলা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো মামা তৌফিক বিল্লাহ আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য যে আমরা প্রিয় নবী করিম সাল্লিহি ওয়াসাল্লামের মতো মহান নিয়ামতকে পেয়েছি যেহেতু মহান রবিউল আউ্বাল মাস তাই আজকে আমি এই আলোচ্য বিষয়টি পছন্দ করেছি প্রিয় নবীজির নূর মোবারক সৃষ্টি থেকে নিয়ে জন্ম পর্যন্ত যে সফর সেই সফরের বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে অনেক কিছু নতুন নতুন বিষয় জানতে পারবেন আল্লাহ তালা হুজুর সাল্লাহ আলহিউসাল্লামকে দুইটি জহুর দান করেছেন প্রথম জহুর বা প্রকাশ হলো হুজুরের সৃষ্টি আর দ্বিতীয় জহুর বা প্রকাশ হলো আল্লাহর নবীর বেলাদত বা দুনিয়ায় তস্বিফানা হুজুরের নূরের সৃষ্টি থেকে এটা একটা সফর যা বেলাদতের দ্বারা সেই নূর সুন্দর বসরী কবারে দৃশ্যমান হয়েছে আল্লাহ সর্বপ্রথম নবীর নূরকে সৃষ্টি করেছেন সেই নূর থেকে আল্লাহ তালা কি কি সৃষ্টি করেছেন ইমাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলা অনেক বড় মহাদ্দেশ যিনি ইমাম বখারির দাদা ওস্তাদ তার একটি কিতাব হলো মোসান্নাফ আব্দুর রাজ্জাক সেখানে দীর্ঘ একটি হাদিসের মধ্যে প্রিয় নবীজির নূর থেকে আল্লাহ তালা কি কি সৃষ্টি করেছেন তা বর্ণনা পাওয়া যায় হজরত জাবের রাদি আল্লাহ বলেন আমি আরস করলাম হে আল্লাহ রসুল আপনার উপর আমার পিতামাতা কোরবান হোক আল্লাহ তালা সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছেন উত্তরে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন হে জাবের আল্লাহ তালা সর্বপ্রথম সমস্ত বস্তুর পূর্বে তার নিজ নূর হতে তোমার নবীর নূর পয়দা করেছেন তারপর আল্লাহ তালা ইচ্ছা অনুযায়ী ওই নূর লাম কানে পরিভ্রমণ করতে থাকে কেননা ওই সময় না ছিল লোহে মাহফুজ কলম বেহেস্ত দুজক ফেরেস্তা আকাশ পৃথিবী সূর্য চন্দ্র জিনজাতি মানব জাতি কোনো কিছুই ছিল না অতপর যখন আল্লাহ অন্যান্য বস্তু সৃষ্টি করার ইচ্ছা করলেন মনস্থ করলেন তখন আমার এই নূরকে চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে কলম দ্বিতীয় ভাগ দিয়ে লোহে মাহফুস এবং তৃতীয় ভাগ দিয়ে আর্শ সৃষ্টি করলেন অবশিষ্ট এক ভাগকে আবার চার ভাগে ভাগ করলেন আর তার প্রথম ভাগ দিয়ে আর্শ বহনকারী ফেরেস্তা দ্বিতীয় ভাগ দিয়ে কুরসি এবং তৃতীয় ভাগ দিয়ে অন্যান্য ফেরেস্তাদের সৃষ্টি করলেন দ্বিতীয় চার ভাগের এক ভাগকে আবার চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে আকাশ দ্বিতীয় বাঘ দিয়ে পৃথিবী তৃতীয় বাঘ দিয়ে বেহস্ত দুজক সৃষ্টি করলেন তৃতীয়বার অবশিষ্ট একভাগকে পুনরায় চার বাঘে বিভক্ত করে প্রথম বাঘ দিয়ে মুমিনের নয়নের নূর অন্তর্দৃষ্টি যেটা দ্বিতীয় বাঘ দিয়ে মুমিনের কলবের নূর তথা আল্লাহর মা রেফত এবং তৃতীয় বাঘ দিয়ে মুমিনের মহব্বতের নূর তথা তৌহিদি কালামা আল্লাহ ইহ মোহাম্মদ রসুল উল্লাহ সৃষ্টি করেছেন সোহান আল্লাহ দুশো ছাপ্পান্ন বাঘের এক ভাগ থেকে অন্যান্য সৃষ্টি জগৎ পয়দা করলেন সোহান আল্লাহ মামাহিবুলুদ্দিনের প্রথম খণ্ডের ছেষট্টি পৃষ্ঠে আল্লামা খুস্তুলানি রহমতুল্লাহ আরও লিখেন নুরে মুস্তাফা থেকে যখন বিভিন্ন কিছু সৃষ্টি সম্পন্ন হল একদিন নূরে মুস্তাফার উপর হুকুম হল হে নুরে মুস্তাফা আপনি সমস্ত আম্বিয়াদের রু সমূহের দিকে তাওয়াজ্জু দিন নজর দিন তখন নূরে মুস্তাফা সকল আম্বিয়াদের রুহের দিকে তাওয়াজু দিলেন তখন আম্বিয়াদের রু প্রশ্ন করলেন হে বাড়ি তালা এটা কেমন নূর কার নূর যে নূর আমাদেরকে বেষ্টন করে ফেলেছে তখন আল্লাহ তালা ফরমালেন হে আর আম্বিয়া হে নবীদের রু সমূহ এটা হলো আমার হাবিবে মুস্তাফার নূর যদি তোমরা এর উপর ইমান আনো তাহলে তোমাদেরকে নবৌতের মর্যাদায় ভূষিত করা হবে তখন সকল নবীদের রুশসমূহ হজুরসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমানের ঘোষণা দিয়ে দিলেন এ কথাটি কোরআন এ মধ্যে এ আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহতালা বর্ণনা করেছেন ওয়া ইজ আহজল্লাহ হুম ইসা কান নবী ইন আলামা তুকুম মিন কিতাবিন ইন ওয়াহিতমতিন সুম মাজা হকুম রসুল উম মুসাদ্দেকুল্লি লিতু মিনুন্ন বিহী ওয়ালা তান শুরু নাহু অল আ আকররতুম ওয়া আখাজতমা আলা আলিকুম ইসিরি অল ও আকরর না অল আফ সাহাদু ওয়া আ না মা আ শাহরিন অর্থাৎ আর আল্লাহ যখন নবীগণের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলেন আমি যা কিছু তোমাদের দান করেছি কিতাব ও জ্ঞান এবং অথঃপর তোমাদের নিকট কোনো রসুল আসেন তোমাদের কিতাবকে সত্য বলে দেওয়ার জন্য তখন সে রসুলের প্রতি ইমান আনবে তার সাহায্য করবে তিনি বললেন তোমরা কি অঙ্গীকার করছ এবং এই শর্তে আমার ওয়াদা গ্রহণ করে নিয়েছ তারা বলল আমরা অঙ্গীকার করেছি তিনি বললেন তাহলে এবার সাক্ষী থাকো আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম এটি সুরাল আল ইমরানের একাশি নম্বর আয়াত মাওয়াহেবুলুদুনিয়া প্রথম খণ্ডের সাতচল্লিশ পৃষ্ঠা এবং সিরতে হালাবিয়ার প্রথম খণ্ড তিরিশ পৃষ্ঠে উল্লেখ আছে হযরত ইমাম জয়নুল আবেদিন ইমাম হোসাইন রাজি আল্লাহ থেকে বর্ণনা করেন আর ইমাম হোসাইন হজরত আলী থেকে বর্ণনা করেন হুজুর সাল্লাহ আলহি আসাল্লামের সাত করেন আদম আলহি সাল্লাহামের সৃষ্টির চোদ্দ হাজার বছর আগে আমি আল্লাহর বারে গাহে এক নূর ছিলাম এখন চোদ্দ হাজার বছরে কতদিন বর্তমানে আমরা যে দিন রাত হিসাব করি তা তো সূর্য উদিত অস্ত যাওয়ার হিসাবে কিন্তু আমাদের প্রিয় নবী তো তখনও ছিলেন যখন চন্দ্র সূর্য দিন রাত সময়ের কোনো হিসাব ছিল না সুতরাং তখন একদিন সময়টা কত দিনের সমান হবে সেটা তখন কেয়ামতের দিনের উপর কেয়াস করতে হবে আর কেয়ামতের দিনের একদিন সময় বর্তমান দিনের পঞ্চাশ হাজার বছরের সমান হবে আর সেই হিসাবে চোদ্দ হাজার পুরন পঞ্চাশ হাজার সমান সত্তর কোটি বছর মূলত এটা একটি দুনিয়াবি হিসাব কিন্তু আসল কথা হলো হুজুর সাল লাহ লাহি যখন থেকে সৃষ্টি তখনকার সময় সম্পর্কে দুনিয়ার মানুষ কোন ধারণাই করতে পারে না আল্লাহ আল্লাহ রুহুল রুহুল বায়ারে সুরত আঠাশ নম্বর আয়াত লাকাদ যা একম রসুল ও মিন আনফুসি অর্থাৎ তোমাদের নিকট এক মহান রসুলের আগমন হয়েছে উক্ত আয়াতের তফসির প্রসঙ্গে নবীকরী লাহ হলেহি হোসাল্লাম কোথা হতে আসলে আসলেন সে সম্পর্কে হযরত আবু হরাই রাতিয়া আল্লাহ থেকে এ হাদিস বর্ণিত হাদিস কানা অর্থ হল অনেক দীর্ঘ একটি হাদিস যার অর্থ হল একদিন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম কথা প্রসঙ্গে হজরত জিব্রিলকে প্রশ্ন করল যে তোমার বয়স কত যে তার বয়স সম্পর্কে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল তোমার বয়স কত এর উত্তরে হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম বললেন আমি শুধু এতটুকু জানি যে নূরের চতুর্থ হিজাবে একটি উজ্জ্বল তারকা সত্তর হাজার বছর পর পর একবার উদিত হয় অর্থাৎ সত্তর হাজার বছর উদিত অবস্থায় এবং সত্তর হাজার বছর অস্তমিত অবস্থায় ওই তারকাটি বিরাজমান ছিল আমি ওই তারকাকে বাহাত্তর হাজার বার উদিত অবস্থায় দেখেছি তখন নবীজি বললেন খোদার কসম আমি ছিলাম ওই তারকা এটি তফসিরের রুহুল বায়ানের তৃতীয় খণ্ড পাঁচশো তেতাল্লিশ পৃষ্ঠা সুরাত এবং সিরাতে হালাবিয়ার প্রথম খণ্ডের তিরিশ পৃষ্ঠের মধ্যে এ হাদিস খানা পাবেন নবী করিম সাল্লাই এর এই অবস্থানের সময় ছিল ওই জগতের হিসাবে এই দুনিয়ার হিসেবে কত হাজার হবে আল্লাহ জানেন হুজুরের বাহ্যিক রূপ বা দিকটি ছিল তার অজানা রসুল করিম সাল্লিহিসাল্লামের সৃষ্টি রহস্য এত গভীর যে আল্লাহ ছাড়া আর কেহই এর প্রকৃত স্বরূপ জানে না দেওমন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতিবি সাহেব নবী করিম আলাইহি ওসাল্লামের বাহ্যিক আবরণের ভিতরে যে প্রকৃত নূরানি রূপটি লুকায়িত এবং রহস্যাবৃত রয়েছে তা মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন এইভাবে যে রাহা জামা লেপে তেরে হেজাবে বসেরিয়ত ওর না না জানা না কিসি নে তুজে বুজে সত্তার অর্থাৎ হে প্রিয় নবী সাল্লাম আপনার প্রকৃত রূপটি তো বসরিয়তের আবরণে ঢাকা পড়ে আছে আপনাকে আপনার প্রভু সত্তার ছাড়া অন্য কে হই চিনতে পারেনি এখানে স্মরণ রাখা প্রয়োজন যে রসুল করিম সাল্লাহামের রূপ বা অবস্থা তিনটি যথা সুরতে বাসারি সুরতে মালাকি সুরতে হকি এটি তফসিরে রুহুল বায়ান এবং তফসিরে কাদির মধ্যে আছে সাধারণ মানুষ শুধু দেখতে পায় বাসারি সুরতটি অন্য দুটি সুরত বা অবস্থা খাস লোক ছাড়া দেখা বা অনুধাবন করা সম্ভব নয় তিনি মিজি শরীফের হাদিসে দেখা যায় হাদিস নাম্বার তিন হাজার ছয়শ নয় হুজুর সাল্লাহ আলহিউসাল্লামের সাত করেন আমি তখন থেকে নবী যখন আদম আলহি সালামের রু এবং শরীর একত্রিত হয়নি শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবী রহমতুল্লাহ বলেন এ হাদিস খানা পড়ে আমার খেয়াল আসলো আদম আলাইহিস সালাতু সৃষ্টির আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম কোন অবস্থায় থাকতেন তা জানা দরকার আর জানার আগ্রহে আমি মুরাকাবা করলাম ফলে তখন আমি মুরাকাবায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সেই অবস্থা अवलोकन করলাম যে অবস্থায় এই দুনিয়া সৃষ্টির পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াস থাকতেন ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাই তার কিতাব আল ওয়ফা বি মুস্তাফার প্রথম খন্ড ২৬ পৃষ্ঠায় তিন নং হাদিস উল্লেখ করেন বাইহাকি দালাইল নবুতের প্রথম খন্ডের পঁচাশি পৃষ্ঠা উল্লেখ করেন হুজুর সাল্লাহ আলহিমের সাত করেন যখন আদম আলাহ ইসলামের সৃষ্টি হয়নি হাওয়া আলাহ ইসলামের সৃষ্টি হয়নি যখন আল্লাহ আরশ সৃষ্টি করলেন তার আগেই আমার নূর সৃষ্টি করেছেন যখন আরশ সৃষ্টি হলো সে আরশের নানান জায়গায় আমার নাম লিখেছিল সোহান আল্লাহ এরপর জান্নাত সৃষ্টি হলো জান্নাতের প্রত্যেক দরজায় আমার নাম লেখা হলো জান্নাতের গাছের প্রত্যেক পাতায় পাতায় আমার নাম লিখা হলো এর অনেক বছর পর হজরত আদম আলী সাল্লাকে সৃষ্টি করা হলো যখন তাকে রু দিয়া হলো তিনি মাথা তুলে আরশের দিকে তাকালেন আর তিনি আরশের চৌখাটে আমার নাম দেখতে পেলেন তখন আদম আলী ইসলাম প্রশ্ন করলেন হে পর দেগার সব জায়গায় মোহাম্মদ মোহাম্মদ নাম দেখছি ইনিকে তখন আল্লাহ জবাব দিলেন হে আদম সে তোমার আওলাদদের মধ্যে হতে হবে তবে তোমার সকল আওলাদদের সরদার হবে সোহান আদম ইসলামের শাহানি আদম আলা ইসলাম শাহানি মোহাম্মদ জেনে ফেললেন তারপর যখন হযরত আদম আলা ইসলামের পক্ষ থেকে খাতা সরজত হলো আদম আলা ইসলাম এবং হাওয়া আলা ইসলামকে পৃথিবীতে প্রেরণ করা হলো সেখানে তিনশত বছর পর্যন্ত আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে থাকলেন এত বেশি কেঁদেছেন আজ পর্যন্ত এই দুনিয়ায় কেহ এত বেশি কাঁদেননি তারপর একদিন আসমানের দিকে তাকালেন আর তাতে হুজুর সাল্লাহ আলহি ওসাল্লামের নাম দেখে মনে পড়ল মোহাম্মদের শাহানের কথা তারপর দোয়া করলেন মোহাম্মদের উসিলায় আর তখন আল্লাহ সেই দোয়া কবুল করে নিলেন মোহাদ্দেস ইবনে জৌজি বর্ণনা করেন হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে হাদিসটি মোস্তদ রেখা হাকিমের চার হাজার দুশো আঠাশ নম্বর হাদিস তবরানি সহ অনেকেই হাদিস খানা করেছেন হযরত আদম ইসলাম যখন মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের উসিলা দিয়ে দোয়া করলেন তখন আল্লাহ তালা বললেন আদম তুমি এই মোহাম্মদ নাম সম্পর্কে কিভাবে জানতে পারলে তখন আদম আলি ইসলাম জবাব দিলেন হে বাড়িতে আলা আমি সৃষ্টির পর থেকেই আর থেকে জান্নাতের দরজায় গাছের পাতায় পাতায় জান্নাতের দরজায় দরজায় দেখেছি ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তখন আমি বুঝে ফেললাম যার নাম আপনি নিজের নামের সাথে এভাবে জুড়ে রেখেছেন সে নিশ্চয়ই আপনার বড়ই প্রিয় নাম আপনার বড়ই প্রিয় বান্দা তার দিয়ে দোয়া করলাম ফলে আমার দোয়া কবুল হয়ে গেল ইবনে যৌজি তার কিতাব আল বে আহ মুস্তাফা প্রথম কন্ডর সাতাশ পৃষ্ঠে বর্ণনা করেন হজরত কাবুল আহবার বর্ণনা করেন যখন হুজুর সাল আলাইসাল্লামকে দুনিয়ায় প্রেরণের সময় হলো তখন আল্লাহ তালা জিব্রাইল আমিনকে ফরমালেন আমার মাহবুবের বসরি কায়ার জন্য পাক মাটি নিয়ে আস হজরত জিব্রাইল আল ইসলাম আসলেন যেখানে আজ হুজুর সাল ইসলাম কবরে শুয়ে আছেন সেই সেখান থেকে মাটি নিয়ে গেলেন সে মাটিকে জান্নাতের পানি দ্বারা ধৌত করা হলো এত বেশি ধৌত করা হলো যে তা নূরের মতো আলো ছড়াতে লাগলো অতপর সেই মাটিকে আরশ লৌহ কলম সারা কায়নাতে ঘুরানো হলো এবং সকল সৃষ্টিকে পরিচয় করিয়ে দেওয়া হলো যে এটাই হল সে মাটি যা দ্বারা আল্লাহর হাবিবের হুজুদের হজরত কাবে বয়ান করেন হুজুরের নূরকে প্রথম ইসলামের পিঠে সেই নূরকে কপালে হুজুর সাল ইসলামের নূর চমকাতে থাকে যখন আদম এবং হাওয়ার কোন সন্তান হতো একসাথে দুইজন করে হতো কিন্তু যখন হজরত আদম থেকে নূর পরবর্তী জেনারেশনের স্থানান্তরের সময় হলো তখন আদমের সন্তান হজরত শীষকে নির্ধারণ করা হলো আর হজরত শীষ আলাই ইসলাম এমন একজন আদম সন্তান ছিল যিনি শুধু একমাত্র একাকি জন্মগ্রহণ করেছেন ওনার সাথে অন্য কোনো মেয়ে জন্মগ্রহণ করে নাই এটাই হলো শাহনে মুস্তফা হজর শীষ আলাহ ইসলামের কপালে যখন নূরে মোহাম্মদীর নূর চমকাতে দেখলেন একদিন আদম আলাহ ইসলাম হজর শীষকে বললেন বেটা তোমার কপালে এক নূর চমকাচ্ছে মনে রাখবে এই নূর আল্লাহর তরফ থেকে এক আমানত এই নূর হল আখিরি নবী হজরত সাল্লিমের নূর তোমাকে মোবারকবাদ কারণ তোমার পবিত্র কপালকে নূরে মুস্তাফার জন্য নির্ধারণ করা হয়েছে তোমাকে করছি এই নূরকে স্থানান্তরের জন্য তুমি পাক পবিত্র রেহেম নির্ধারণ করবে কেননা আমাকে হুকুম করা হয়েছে এই নূর পাক পবিত্র ঔরস এবং পাক পবিত্র গর্বের দ্বারা স্থানান্তর করতে থাকবে অতএব একের পর এক পাক পবিত্র উরসে পাক পবিত্র গর্বের মাধ্যমে এই নূর স্থানান্তর হতে থাকল এমনি জৌজি তার কিতাব আল ওয়াফা বি মুস্তাফা প্রথম খণ্ডের আশা আঠাইশ পৃষ্ঠায় নয়ন হাদিসে বর্ণনা করেন হজরত ইবনা আব্বাস হতে বর্ণিত হজরত শীষ থেকে হজরত নু আল ইসলাম হজরত নু আল ইসলামের পৃষ্ঠে নূরে মোহাম্মদ স্থানান্তর হল হজরত নু আল ইসলাম যখন কিস্তিতে সাওয়ার ছিলেন তখন নূরে মোহাম্মদী হজরত নূ আলাহ পৃষ্ঠে ছিলেন হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে নমরুদ আগুনে নিক্ষেপ করল সেই অগ্নিকুণ্ড ফুলের বাগানে পরিণত হল তখন নূরে মোহাম্মদে হজরত ইব্রাহিমের পৃষ্ঠে অবস্থান করছিল মামাহেবুল উদ্দিনা প্রথম খণ্ডের সাত পৃষ্ঠায় এভাবে নূরে মোহাম্মদে স্থানান্তর হতে হতে হজরত আব্দুল মোত্তালিব পর্যন্ত এসে পৌঁছল তখন হজরত আব্দুল মোত্তালিবের কপালে সেই নূর চমকাতে লাগল তখন হজরত আব্দুল মোত্তালিবের শরীর থেকে এক মন কারা খুশব বের তার চেহারাতে এমন এক প্রভাব ছিল যে মক্কার বড় বড় লোকেরাও তার প্রভাবে ভীত ছিল এমন কি হুজুর সাল্লাহ আলহিবাসাল্লামের জন্মের পূর্বে আব্রাহা বাদশা কাবা ঘরকে হাতি বাহিনী দিয়ে যে ধ্বংস করতে এসেছিল সে আব্রাহা বাদশার কাছে হজরত আব্দুল মোত্তালিব কিছু সাথী নিয়ে দেখা করতে গেলে আব্রাহা বাদশাহ আব্দুল মোত্তালিবের কপাল মোবারকে নূরে মুস্তাফার চমক এবং চেহারার প্রভাবে এতই প্রভাবিত হলেন যে নিজের সিট থেকে দাঁড়িয়ে আব্দুল মুত্তালিবকে সম্মান দেখাতে বাধ্য হয়ে গেলেন মওয়াহিবিদুল দ্বীন লুদুনিয়া প্রথম খন্ডের 98 পৃষ্ঠা যখন আব্দুল মুত্তালিব ছোট ছিল আরবের লোকেরা খরার সময় আব্দুল মুত্তালিবের ওসিলা দ্বারা দোয়া করলে বৃষ্টি শুরু হয়ে যেত হযরত আবু সাঈদ নিশাপুরী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন হযরত কাবুল আহবার থেকে বর্ণনা করেন আব্দুল যখন যুবক তখন একদিন তিনি কাবাঘরের পাশে ঘুমিয়েছিলেন ঘুম থেকে উঠে তিনি দেখেন তার চোখে সুরমা লাগানো তেল লাগানো মাথা চেহারা সুরত অত্যন্ত সুন্দর ধারণ করেছে এই অবস্থায় দেখে আব্দুল মুত্তালিবের পিতা তাকে এক গণকের কাছে নিয়ে গেলেন গণক পরামর্শ দিলেন আব্দুল মুতালিবকে বিয়ে করিয়ে দেয়ার আব্দুল মুত্তালিবের সাথে প্রথম বিয়ে হলো কিন্তু সেই নূর তার কপালে রয়ে গেল তা তার স্ত্রীর কাছে স্থানান্তর হল না বেশ কিছুদিন পর আব্দুল মোত্তালিবের দ্বিতীয় বিয়ে হলো যার নাম ছিল ফাতেমা যখন দ্বিতীয় বিয়ে হলো তখন নূরে মুস্তাফা হজরত ফাতেমার গর্বে স্থানান্তর হয়ে গেল আর সেই গর্বে হজরত আব্দুল্লাহ যিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের পিতা তার জন্ম হল আবু নোয়াইম ইস্পাহানি দালাইল নবুয়তে প্রথম খণ্ডের একানব্বই পৃষ্ঠায় হজরত আব্বাস হতে বর্ণনা করেন নূরে মুস্তাফা আব্দুল মুতালিব থেকে হজরত আবদুল্লাহ এর কপাল মোবারকে চমকাতে শুরু করল আব্দুল্লাহ যখন যুবক হল একদিন তিনি পিতা আব্দুল মুত্তালিবের সাথে কোথাও সফরে যাচ্ছিলেন সেখানে প্রতিমধ্যে ওরাকাবিন নৌ ফেলের বোন যার নাম রুকিয়া বিনতে নৌফেল সে মহিলা তার ভাই ওরাকা থেকে শেষ নবীর ব্যাপারে জানতে পারেন সে মহিলা হজরত আব্দুল্লাহকে দেখলেন এবং বিবাহের প্রস্তাব দিলেন কিন্তু হজরত আব্দুল্লাহ বললেন আমি সফরে যাচ্ছি সফর থেকে ফিরে এসে এর জবাব দিব হজরত আবদুল্লাহ সেই সফরে জোহরা এলাকায় চোদ্দ বছর বয়সী হজরত আমেনার সাথে বিয়ে হয়ে গেল এবং আবদুল্লার কপালের সেই নূর আমেনার গর্ভে স্থানান্তরিত হয়ে গেল কিছুদিন পর আব্দুল্লার সাথে সেই ফাতেমা যে ফাতেমা ওরা কাবির নৌফলের বোন ফাতেমার সাথে পুনরায় দেখা হলো আবদুল্লাহ বিয়ের জন্য প্রস্তুত বলে মত দিল কিন্তু ফাতেমা বলল হে আবদুল্লাহ আমি যে নূর দেখে তোমাকে বিয়ে করার কথা বলেছিলাম তা আর তোমার মাঝে মজুদ নাই সেটা অন্য কোনো একজন সৌভাগ্যবর্তী নিয়ে গেছে যে বছর হুজুর সাল্লাহ ইসলাম জন্মগ্রহণ করেছেন সে বছর মক্কায় এত বেশি ফল ফসল হয়েছে এত বেশি বরকত হয়েছে বরকতময় আর কখনো আরবের লোকেরা দেখেনি সোহান আল্লাহ আবু নোয়াই মিসবাহানি দালাইল নবতের প্রথম কণ্ডের চুরানব্বই পৃষ্ঠা লিখেন হজরত আমেনা বলেন যখন আমার গর্বে মোহাম্মদ সাল্লাহ আসলো তখন আমি স্বপ্নের মাধ্যমে সুসংবাদ পেলাম আমাকে সুসংবাদ দিল হে আমেনা তোমার গর্বে সারা মানব সভ্যতার সর্দার এসেছে এবং আরও বলা হলো যখন সে জন্ম হবে তার নাম রাখবে মোহাম্মদ সেই দিনটি ছিল সোমবার দিন খতিবে বাগদাদি রহমতুল্লাহ এর মতে মহান আল্লাহ পাক নূরে মোহাম্মদীকে যখন সিও মাতা আমেনার রেহেমে স্থানান্তর করানোর ইচ্ছা পোষণ করেন তখন ছিল রজব মাস এ মাসের এক রজনীতে আল্লাহ জান্নাতের প্রধান রেদওয়ান ফেরেস্তাকে নির্দেশ দিলেন ওহে রেদওয়ান জান্নাতুল ফেরদোসের সকল দরজা খুলে দাও এবং আসমান জমিনে জানিয়ে দাও যে আজ রাতে নূরে মোহাম্মদী মাতার রেহেমে অবস্থান করবেন আল্লামা খাসাইসে সৈয়ার প্রথম খণ্ডের একাশি পৃষ্ঠে লিখেন যখন মা আমেনা গর্বের সন্তান আসলো তখন এক গাইবে আওয়াজ তিনি শুনতেন সেখানে বলা হলো হে আমেনা তোমার পেটে যে আছে সে হলো খাইরুল আল আমিন যখন তার জন্ম হবে তার নাম মোহাম্মদ রাখবে আর তার জন্মের পূর্বে যা যা তোমার সাথে ঘটে তা প্রকাশ করিও না প্রথম আব্বাস বলেন আমেনা যে রাতে গর্ভবতী হল সে রাতে কোরাইশিদের প্রত্যেকের ঘরে যত চতুষ্পদ জন্তু ছিল তাদের জবান খুলে গেল এবং তারা বলেছে কাবার প্রভুর কসম আজ মুস্তফার নূর তার মায়ের গর্বে স্থানান্তর হয়ে গেছে আমেনা রাদি আল্লাহ তালানহা বলেন হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম যে যখন নয় মাস পর্যন্ত আমার গর্বে ছিল সেই সময় আমার এতই হালকা অনুভব হতো যে আমি অনুভবই করতে পারতাম না যে আমি গর্ভবতী ইবনে হিসাম সিরাতুন উন্নবী আর প্রথম খণ্ডের একশো পৃষ্ঠা উল্লেখ করেন হজরত আমেনা বলেন আমার গর্বে যখন নূরে মোহাম্মদী ছিল তখন একদিন এমন নূর চমকালো যে মক্কা থেকে শাম পর্যন্ত আলোকিত হয়ে গেল হজরত আমেনার গর্বে নূরে মোহাম্মদ থাকা অবস্থায় আবদুল্লার ইন্তেকাল হয়ে যায় তখন ফেরেস তারা আরস করল ইয়ার আপনার মাহবুবকে জন্মের আগেই আপনি এতিম করে দিলেন তখন আল্লাহ তালা জবাব দিলেন আমার মাহবুবের জন্য আমি যথেষ্ট সোহান আল্লাহ আল ওয়ান নেহায়া ষষ্ঠ খণ্ড দুশো আটানব্বই পৃষ্ঠা এবং ইমাম সুয়ুতির খাসাইসে কুব্বা প্রথম খণ্ড একাশি থেকে তিরাশি পৃষ্ঠায় লিখেন যে হুজুর সাল্লি ওয়াসাল্লামের জন্মের সময়কার অসংখ্য অলৌকিক ঘটনা বর্ণিত হয়েছে আমেনা যখন জন্মের সময় একদিন আমার মনে সাদা মতো কিছু জিনিস আমার অন্তরকে স্পর্শ করেছে আর সে স্পর্শের সাথে সাথে সন্তান জন্মের সময় যে ব্যথা সে ব্যথা দূরীভূত হয়ে গেল এরপর আমাকে জান্নাতি শরবত দেয়া হলো সেই শরবত পান করার পর আমি আজিমুসা নূর আমাকে গিরে ফেলল আর সেই নূরের মধ্যে আমি দেখতে পেলাম উঁচু কাঁধ বিশিষ্ট সুন্দর কিছু নারী আমার ঘরে তস্বি ফানল আমি তাদের প্রশ্ন করলাম আপনারা কারা তাদের মধ্যে একজন জবাব দিল আমি হজরত আসিয়া একজন বলল আমি হজরত মরিয়াম আর আমাদের সাথে এসব ভুর এসেছে আজ আখেরি নবীর জন্ম হবে তাকে স্বাগত জানানোর জন্য আমরা জান্নাত থেকে এখানে এসেছি সে সময়টি ছিল সময়। এমন নূর চারিদিকে জন্মের সময়ের একটি প্রকাশ যে তার এমনভাবে সাথে সাথে এক নূর বের হল আর যার দ্বারা শামের বসরা এলাকার প্রাসাদ সমূহ আলোকিত হয়ে গেল ফেরেস্তারা মা আমেনার ঘরকে ঘিরে নিল তারা তকবির ধ্বনি দিতে লাগলো নবী মোহাম্মদ অত্যন্ত সুন্দর পুত পবিত্র রূপে তস্যীপ আনলেন খতনা করা সাদা রঙের মোহর লাগানো ছিল মুষ্টিবদ্ধ ছিল শুধু শাহাদাত আঙ্গুল খোলা ছিল চোখে সুরমা লাগানো ছিল জন্মের পরেই সিজদা অবনত ছিল তার থেকে এমন নূর প্রকাশিত হল যার দ্বারা পূর্ব পশ্চিম আলোকিত হয়ে গেল ওই আলোতেই তার সম্মানিত মাতা নিজ চোখে বসরার প্রাসাদ সমূহ দেখলেন সুবাহ নবী করিম সাল্লহি ওসাল্লামের জন্মের সময় অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটে সমূহে ভূমিকম্প আসে এটা নবী করিম সাল্লিহী ওয়াসাল্লামের জন্মের সময়ে হওয়া গুরুত্বপূর্ণ নিদর্শন সমূহের মধ্যে একটি তাছাড়া মূর্তিগুলো উপর হয়ে পড়ে যায় পারস্যের অগ্নি পুজকদের জ্বালানো আগুন যা হাজার বছর ধরে নেবেনি তাও এক ঝটকায় ঠান্ডা হাওয়াতে নিবে যায় সাওয়া নামক রদ শুকিয়ে যায় সাওয়া উপত্যকা পানিতে ভরে যায় সামাওয়া উপত্যকা পানিতে ভরে যায় পূর্ববর্তী আলেমগণ তার জন্মের সুসংবাদ শুনিয়েছেন এবং নিদর্শন সমূহ বর্ণনা করেছিলেন শয়তানগুলোর আসমানে যাওয়া এবং খবর চুরি করা বন্ধ হয়ে যায় তাদেরকে চাবুক মারা শুরু হয়েছিল জিনেরাও হুজুর সাল্লাহ ইসলামের আগমনকে স্বাগতম জানিয়েছিল যে সময় হজরত সৈয়দনা আব্দুল মোত্তালিবকে জন্মের সংবাদ দেয়া হয় ওই সময় তিনি হারামে কাবাই ছিলেন ওই খবর শুনে তিনি অত্যন্ত খুশি হলেন তিনি কিছু মানুষের সাথে আমেনা রাদি আল্লাহ তালহার ঘরে চলে যান হজরত সৈয়দনা আমেনা রাদি আল্লাহ তালহা ওই সকল কথা তাকে বললেন যা তিনি হুজুর সাল্লাহ ইসলামের জন্ম হওয়া পর্যন্ত দেখেছিলেন কিছু ওই বাচ্চার ব্যাপারে বলা হয়েছিল সব শুনহ হযরত আব্দুল মুত্তালিব নারীদেরকে বললেন এই বাচ্চার খেয়াল রাখো আমি আশা করি তার উচ্চ মর্যাদা হবে এরপর তিনি তাকে কোলে নিলেন এবং খানায় কাবা শরীফে প্রবেশ করলেন তাওয়াফ করে বলতে লাগলেন আলহামদুলিল্লাহিল্লাজি আ'তানি হাযাল গুলামাত তাইয়বাল আরদান কদ সাদা ফিল মাহদি আলাল এভাবে তিনি বলতে লাগলেন যার অর্থ হলো আমি আল্লাহ তালার আদায় করছি যিনি আমাকে এই পাক ও পবিত্র ছেলে দান করেছেন তিনি তো কেবলই সকল বাচ্চার সর্দার হয়ে গেছেন আমি একে খানায় আবার রবের আশ্রয় দিচ্ছি সকল নজর লাগানো হিংসুদ্দের চোখ থেকে সোহান আল্লাহ শুন প্রিয় নবী হাজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের সম্পর্কে আবুল আহাব জেনে কি করেছিল সে ব্যাপারে হাদিস শরীফের মধ্যে কি আছে প্রিয় নবী হাজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ ভূমিষ্ঠ হওয়ার পর সোয়েবা নামক এক দাসী তার মুনিব হলো আবুল আহাব আবুল আহাবকে এই সুসংবাদ জানায় আবুল আহাব ভাতিজার জন্ম সংবাদে খুশি হইয়া আপন দাসী সোয়েবাকে আজাদ করে দেন পঁচপান্ন বছর পর বদরের যুদ্ধের সপ্তম দিন পর প্লেগ রোগে আবুল আহাবের মৃত্যু হয় আবুল আহাবের ভাই হজরত আব্বাস রাজিয়াল্লাহ তালান স্বপ্নে আবুল আহাবকে দেখে নবী দুশ্মনির পরিণতি সম্পর্কে জিজ্ঞাসা করলে আবুল হাব আফসুস করে বলেন যে নরকে আমার স্থান হয়েছে তবে নবী জন্ম সংবাদে খুশি হয়ে আমি দাসী সুয়েবাকে শাহাদাত আঙ্গুলের ইশারায় আজাদ করার কারণে প্রতি সোমবার আমার কবরের রাজাব কিছুটা হালকা হয় এবং শাহাদাত আঙ্গুল চুষে আমি কিছুটা তৃষ্ণা নিবারণ করি এটি বোহারি শরীফের চার হাজার সাতশো তিরিশ এবং পাঁচ হাজার একশো এক নম্বর হাদিসের মধ্যে রয়েছে ইবনে জাজির এই প্রসঙ্গে বলেন আবুল আহাব নবী করিম ইসলামের একজন কট্টর দুশ্মন যার বিরুদ্ধে সুরা আহাফ নাজিল হয়েছে নবীজির জন্মদিনের খুশিতে যদি তার এই পুরস্কার হয় তাহলে যে মুসলমান মুসলমানবী উপলক্ষে খুশি উদযাপন করবে নবীর মহাব্বতে সাধ্যমতো খরচ করবে তার পুরস্কার কি হতে পারে আমার জীবনের শপথ করে বলছি নিশ্চয় আজ্জা আল্লাহ জাল্লা শাহু আপন অনুগ্রহে তাকে জান্নাতে প্রবেশ করাবেন এই সোয়েবা বাঁধি যিনি নবী করিম সাল ইসলামকে কয়েকদিন দুধ পান করিয়েছিলেন সেই জন্য নবী করিম সাল তাকে মা বলে সম্মান করতেন জন্মের পর নবী করিম সাল ষোলো সতেরো দিন আপন মা এবং সোয়েবার দুধ পান করেছিলেন হান আল্লাহ আল্লাহ রব্দুল আলমিন আহকামুল হাকিমিন আমাদেরকে প্রিয় নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসা তৌফিক দান করুন প্রিয় নবীজির সেই আগমনের দিনটাকে কুশি উদযাপন করার তফিক দান করুন আমি